নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য, বিএমএস। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো কাঁচা আম। এই গরমকালে কাঁচা আম খেতে আমরা সবাই ভালোবাসি। কিভাবে খাবেন এই কাঁচা আম? এটাকে আপনি আমের শরবত করে খেতে পারেন, আম পোড়া শরবত করে খেতে পারেন, এটাকে আপনি আম পান্না হিসাবে খেতে পারেন, বা কাঁচা আমের জুসও খেতে পারেন, বা জ্যাম বা প্রিকিলে খেতে পারেন, বা ডালের মধ্যে দিয়েও খেতে পারেন। বিভিন্নভাবে আমরা কাঁচা আমকে খেতে পারি। এর সাথে সাথে চলুন জেনে নিই যে এর কী ধরনের উপকারিতা আছে বা স্বাস্থ্য উপকারিতা রয়েছে। প্রথমেই বলবো, কাঁচা আম আমাদের ডাইজেস্টিক সিস্টেমকে স্টিমুলেট করতে সাহায্য করে, অর্থাৎ এটা আমাদের বিভিন্ন রকমের ডাইজেস্টিক এনজাইমকে সিক্রিয়েশনে সহায়তা করে, এবং যার ফলে বিভিন্ন রকমের ডাইজেস্টিক ইস্যুগুলো রয়েছে, যেমন ধরুন অ্যাসিডিটি, কনস্টিপেশন, হার্টবার্ন বা ইনডাইজেশন, এই ধরনের সমস্যাগুলোকে দূরীভূত করতে সাহায্য করে। যেহেতু আমরা কাঁচা আমের জুস বা আম পান্না এগুলো গরমকালে খাই, এর ফলে সানস্ট্রোক বা ডিহাইড্রেশনের হাত থেকেও আমাদের বাঁচাতে সাহায্য করে। কাঁচা আমের মধ্যে রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই, যেটা বিভিন্ন রকমের গাম প্রবলেম বা মাড়ির যে সমস্যা রয়েছে সেগুলোকে দূরীভূত করতে সাহায্য করে। আমাদের বিভিন্ন রকমের যে ইমিউনিটি পাওয়ারকে এটা বুস্ট আপ করতে সাহায্য করে। বিভিন্ন রকমের ব্লাড ডিসঅর্ডার যেরকম হিমোফিলিয়া বা অ্যানিমিয়া, এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে দূরীভূত করতে সাহায্য করে। এছাড়া কাঁচা আমের মধ্যে এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, ম্যাঞ্জিফারিন, যেটা আমাদের ব্লাডের মধ্যে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড, বিশেষত এলডিএলকে স্বাভাবিক মাত্রায় রাখতে সাহায্য করে, এটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, এবং যার ফলে এটা হার্টের বিভিন্ন সমস্যাকে দূরীভূত করতে সাহায্য করে এবং যাতে হার্ট ডিজিজ না হয় সেদিকটা লক্ষ্য করে। এছাড়া এর মধ্যে রয়েছে ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম, যেটা আমাদের হার্ট হেলথকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। এর মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকার জন্য গরমকালে এটা আমাদের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এছাড়া কাঁচা আমের মধ্যে আরও এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, পলিফেনলস। এই পলিফেনলস বিভিন্ন রকমের অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি রয়েছে এর মধ্যে, এবং ক্যান্সারের রিস্ক ফ্যাক্টরটাকে এটা কমাতে সাহায্য করে। এছাড়া কাঁচা আমের মধ্যে রয়েছে লিউটিন এবং জিয়াজ্যান্থিন, যেটা আমাদের আইসাইটকে আরও বেশি উন্নত করে এবং ভিশনের দিক থেকে এটাকে সহায়তা করে, যাতে মানুষ সঠিক দৃষ্টিশক্তি থাকে। এছাড়া এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যারোটিনয়েড থাকার ফলে এটাও কিন্তু আমাদের আইসাইটকে উন্নত করতে সাহায্য করে, এবং আমরা যাতে স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় থাকে সেই দিকটা এটা লক্ষ্য করে। কাঁচা আমের মধ্যে রয়েছে, এর মধ্যে ক্যালোরি কম পরিমাণে রয়েছে, প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, জিরো কোলেস্টেরল রয়েছে। সুতরাং যারা ওয়েট লস ম্যানেজমেন্টে রয়েছে, যারা চান তাদের দেহের ওজন কমাইতে, তারা এই কাঁচা আম কিন্তু খেতে পারেন। তাদের ডায়েট চার্টের মধ্যে কাঁচা আমকে রাখতে পারেন। যাদের ব্লাড সুগার বেশি রয়েছে স্বাভাবিকের থেকে, তারাও কিন্তু কাঁচা আমকে তাদের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখতে পারেন। এছাড়া কাঁচা আম আমাদের লিভারের যে সমস্যা রয়েছে, লিভারকে তাদের সঠিক কার্যকারিতা করতে সাহায্য করে, অর্থাৎ লিভার যাতে সঠিকভাবে বাইল সিক্রিয়েশন করে সেই দিকটা লক্ষ্য করে। বাইল হচ্ছে এক ধরনের জুস যেটা লিভারের মাধ্যমে প্রোডাকশন হয়। এটা ডাইজেশনটাকে সঠিক রাখতে সাহায্য করে, এবং সেই সাথে সাথে এটা আমাদের দেহের যে টক্সিক জাতীয় পদার্থগুলো রয়েছে সেটাকে রিমুভ করে এবং ফ্যাটকে ব্রেকডাউন করে, যার ফলে লিভারের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলোকে প্রতিরোধ করতে সাহায্য করে কিন্তু এই কাঁচা আম। এছাড়া কাঁচা আম স্কার্ভি রোগের ক্ষেত্রেও এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, ব্লিডিং গামের ক্ষেত্রেও এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেহেতু কাঁচা আমের মধ্যে বিভিন্ন রকমের পুষ্টিগত উপাদান রয়েছে, যেটা আমাদের কোলাজেন প্রোডাকশানে বা কোলাজেন সিনথেসিসে সিসকে প্রমোট করে, এবং যার ফলে সেটা কিন্তু স্কিন হেলথকে সুরক্ষিত রাখতে সাহায্য করে, স্কিনটা আরও বেশি তারুণ্যতাপূর্ণ, গ্লোয়িং এবং সফট হয়, এবং গরমকালে স্কিনের যে নানা রকম সমস্যা হয় সেটাকে কিন্তু দূরীভূত করতে সাহায্য করে। এছাড়া এটা আমাদের চুলের ক্ষেত্রেও কাঁচা আমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যাতে এটা হেয়ারের গ্রোথটা যাতে ভালো হয় সেদিকটা লক্ষ্য করে, স্ক্যাল্প হেলথকে সুরক্ষিত রাখে, স্ক্যাল্প যাতে সঠিক থাকে এবং হাইড্রেট থাকে সেই দিকটা লক্ষ্য করে, এবং যার ফলে হেয়ার ফল যাতে না হয় সেই দিকটাও কিন্তু লক্ষ্য করে এই কাঁচা আম। কাজী বন্ধুরা, দেখলেন তো যে কাঁচা আমের বিভিন্ন রকম গুণাবলী রয়েছে। প্রথমত, এটা ইমিউনিটি পাওয়ারকে বুস্ট আপ করতে সাহায্য করে, সেই সাথে সাথে এর মধ্যে পাওয়ারফুল অ্যান্টি অক্সিডেন্ট ক্যাপাসিটি রয়েছে, ন্যাচারাল অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, এটা হিপাটো প্রোটেক্টিভ হিসেবে কাজ করে, এটা তার সাথে সাথে এটা গ্যাস্ট্রো প্রোটেক্টিভ হিসেবে কাজ করে, কার্ডিও প্রোটেক্টিভ হিসেবে কাজ করে, অর্থাৎ লিভার যাতে তার কার্যকারিতা সঠিকভাবে করতে পারে সেই দিকটা লক্ষ্য করে, আমাদের জিআই ট্র্যাক বা ডাইজেস্টিক সিস্টেম যাতে তার কার্যকারিতা সঠিকভাবে করতে পারে সেটা লক্ষ্য করে, হার্ট হেলথকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। কাঁচা আমের
গরমের প্রভূত গুণাবলী রয়েছে। কাজেই গরমকালে আপনি আপনার ডায়েট চার্টের মধ্যে অবশ্যই কাঁচা আমকে রাখতে পারেন। দেখুন, কাঁচা আম এটা একটা সিজন ফ্রুট, মানে এটা একটা সিজনে পাওয়া যায়, একটা নির্দিষ্ট সময় পরে তা এটা কিন্তু আর পাওয়া যায় না। যে কোনো সিজন ফ্রুট কিন্তু ডায়েট চার্টের মধ্যে অন্য কোনো সমস্যা না থাকলে অবশ্যই রাখা উচিত। এরপরে বলবো যে কাঁচা আমের কি কোনো সাইড এফেক্ট থাকে। দেখুন, যদি কেউ খুব বেশি পরিমাণে কাঁচা আম খেতে থাকে তাহলে সেক্ষেত্রে অনেক সময় একটা স্টমাক পেন হতে পারে বা একটা ডায়রিয়া হওয়ার একটা সম্ভাবনা থাকে বা ডাইজেস্টিক আপসেট হতে পারে। তবে সেটা যদি অতিরিক্ত বেশি পরিমাণে কেউ খায়। এবং এর সাথে সাথে একটা কথা বলি, কাঁচা আমকে অনেকেই খুব মশলা দিয়ে বা তেল দিয়ে এটাকে তার কাঁচা আমের আচার বা প্রিকল বানিয়ে খায় এবং এটাকে ধরুন কোনো এর জুস বা চাটনি বানিয়ে খেলো, সেক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে মিষ্টি বা চিনি বা সুগার দেওয়া হলো, সেক্ষেত্রে কিন্তু অন্যরকম সমস্যা, আপনার ওয়েট বেড়ে যাওয়ার একটা সমস্যা থাকে বা ডাইজেস্টিক আপসেট হতে পারে বা এই ধরনের সমস্যাগুলো থাকে। তবে কাঁচা আমকে যদি আপনি পরিমিত পরিমাণে খান এবং সেটাকে যদি অতিরিক্ত মিষ্টি বা অতিরিক্ত মশলা বা অতিরিক্ত তেল বা অতিরিক্ত স্পাইসি না করে যদি খান তাহলে সেক্ষেত্রে আপনি এই ধরনের বেনিফিটগুলো অবশ্যই পাবেন। কাজেই আজ এই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।